এন্টালি থানা এলাকায় শেখ সৈয়দ আহমেদ রোডের চারতলা বাড়িতে আগুন। অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু এক ব্যক্তির। ঘটনাটি ঘটে আজ সকালে। এদিন হঠাৎই ওই বাড়িটির দোতলার ঘর থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকলের দুটি ইঞ্জিন, ছুটে আসে পুলিশও। কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল, তারপরই দোতলার ওই ঘরে ঢুকে এক ব্যক্তিকে অগ্নিদগ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশ। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। মৃতের নাম নৌশাদ আলম, পেশায় শ্রমিক। কিভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আদালত অবমাননা মামলার রায়দান স্থগিত রাখল কলকাতা হাইকোর্ট। এদিন হাইকোর্টের প্রধান বিচারপতি অরুণ কুমার মিশ্র ও বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চে মামলা শুনানি ছিল। ডিভিশন বেঞ্চ জানিয়েছে সব পক্ষেরই বক্তব্য শোনা হয়েছে। গত 14 অগস্ট বিধানসভার সেমিনারে বিচার ব্যবস্থা নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যের পর আদালত অবমাননার অভিযোগ তুলে হাইকোর্টে দ্বারস্থ হন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। সেই মামলার রায়দান এদিন স্থগিত রাখে কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতি অরুণ কুমার মিশ্র ও বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ জানিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সামগ্রিক সিস্টেমের ওপর মন্তব্য করেছেন। আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, মুখ্যমন্ত্রী টাকার বিনিময়ে বিচার হচ্ছে বলে বিধানসভায় দাবি করেন। তাহলে মুখ্যমন্ত্রী উল্লেখ করুন কোন কোন মামলায় দুর্নীতি হয়েছে। আদালতে এসে সেই মন্তব্যের ব্যাখ্যা দেন মুখ্যমন্ত্রী, দাবি করেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। অপ্রতিরোধ্য গোল মেশিন, স্প্যানিশ লা লিগায় ফের মেসি ম্যাজিক। রবিবার ক্যাম্প নুয়ের কঠিন টক্করে অ্যাটলেটিকো মাদ্রিদকে 4-1 উড়িয়ে দিল বার্সিলোনা। জোড়া গোলের সুবাদে চলতি মৌসুমে মেসির ব্যক্তিগত গোল সংখ্যা বেড়ে দাঁড়ালো 90। লিওনেল মেসি বনাম রাদামেল ফালকাও। ক্যাম্প নুয়ে বার্সা অ্যাটলেটিকো মহারণের নিউক্লিয়াস ছিল এটাই, সেখানেও শেষ হাসি হাসলেন ফুটবল জিনিয়াস। ক্যাম্প নুয়ের যুদ্ধে দাপুটে জয়ের সৌজন্যেই বার্সার পকেটে 9 পয়েন্ট। তাঁর সুরের মূর্ছনায় কলকাতা বাঙালিকে চিনেছে তামাম বিশ্ব। আর সেই কলকাতায় আবিষ্কার করল বহু দূরে থাকা শহরের এক কাছের মানুষকে। সাহিব শুভরা মন্ত্রমুগ্ধ থাকত রবিশঙ্করের সেতারে, অধিকাংশ সময়ই থাকতেন কলকাতা দেশের বাইরে। তবু আমৃত্যু কলকাতার সঙ্গে তাঁর ছিল অচ্ছেদ্য যোগাযোগ। ভাইজি মমতা শঙ্কর শোনাচ্ছিলেন কাকার নলেনগুড়ের সন্দেশপ্রীতি থেকে টলিউডের খবর নিয়ে কৌতূহল। রবীন্দ্র সরোবরে রবিবার সন্ধ্যায় শুধুই রবিশঙ্কর। দুই তবলাবাদক বিক্রম ঘোষ ও তন্ময় বসুর স্মৃতি রোমন্থনে উঠে এল রবিশঙ্করের ব্যক্তিগত জীবন। সাধনার বাইরেও ব্যক্তিগত জীবনের নানা উইট। আলাপচারিতায় মোমবাতির আলোয় স্মরণ রবিশঙ্করকে। সব শেষে পার্থসারথী শরৎ, অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের তবলার যুগলবন্দিতে রাগ চারুবন। গঙ্গার চলে গঙ্গা পূজোর মতোই রবিশঙ্করের রাগেই রবিশঙ্কর স্মরণ।